আবারও করোনায় আক্রান্ত হলেন এক চিকিৎসক। এবার নদিয়ার রানাঘাটে 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডাক্তার স্বপন দাসের কোভিড-19 রিপোর্ট পজিটিভ আসে। তিনি একটি বেসরকারি নার্সিংহোমে কর্মরত আছেন। গত কয়েকদিন আগে অসুস্থ বোধ করায় তার সোয়াব টেস্ট করানো হয়, এদিন তার রিপোর্ট পজিটিভ আসে। তড়িঘড়ি চিকিৎসকের বাড়ির এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করে প্রশাসন। বিশিষ্ট একজন ডাক্তারবাবু, উনি করোনা পজিটিভে আক্রান্ত হয়েছেন। আমরা 9 নম্বর ওয়ার্ডে গিয়েছিলাম, ওনার সাথে যোগাযোগ করেছি এবং আমাদের যা নিয়ম যে ওনার বাড়ি পুরো স্যানিটাইজার করে দেওয়া, ওনার আশেপাশের জায়গাগুলোকে স্যানিটাইজার করে দেওয়া আমরা করে দিয়ে এসেছি। তার সাথে সাথে আমরা ডেঙ্গুর তেলও দিয়ে এসেছি এবং ওনাকে বলে এসেছি আপনি 14 দিন বাড়ির ভেতরে থাকেন, আপনি 14 দিন বাড়ির বাইরে আপনি বেরোবেন না। আপনার যদি কোনো আত্মীয় স্বজন আসে আপনি দূরত্ব, সামাজিক দূরত্ব বজায় রেখে তার সাথে কথাবার্তা বলেন। তা উনি আমাদের সাথে হয়েছে একসাথে সহমত হয়েছে এবং সেই মতোই উনি বাড়িতে আছে। ওই এলাকা জীবাণুমুক্ত করা হয় পৌরসভার পক্ষ থেকে। 14 দিন ওই চিকিৎসককে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। শুনুন, আপনার এই যে পোস্টারগুলো মারার কাজ কাদের? হ্যাঁ, পোস্টারগুলো এগুলো করা হয়েছে। করা হওয়ার পরে আমরা কনজারভেশন ডিপার্টমেন্টকে দিয়েছি। অলরেডি আজকে 2 বাড়িতে মেরেছে, 16 নম্বর ওয়ার্ডে এবং 9 নম্বর যে করোনা পেশেন্ট আছেন তার 2 জনের বাড়িতে মেরে দিয়েছে। কতজন হয়েছে? এই প্রক্রিয়া গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল থেকে 2 বাড়িতে মারার প্রয়োজন ছিল, 2 বাড়িতে আমরা মেরে দিয়েছি। না, আজকে কতজন হয়েছে? আজকে আমরা 3 জন, মোটামুটি 1 বাড়িতে 2 জন। তারাও হচ্ছে এগুলো তার বাড়িতে মার করোনা ছিল, সেটা তাদের বাড়িরই কেস। এবং আরেক ডাক্তারের করোনা হয়েছে, আপনি সম্প্রতি শুনেছেন, কাগজেও বেরিয়েছে, এবং সেই ডাক্তারের ওয়াইফেরও করোনা হয়েছে। এই 2 বাড়িতে আমার মারার প্রয়োজন ছিল, আমরা মেরে দিয়েছি। আগামী দিনে নতুন করে যদি কেউ আক্রান্ত হয় তার হয়তো এজেন্সি মারবো। তার আগে তো বারবাদা সিস্টেম ছিল, সিস্টেমটা কাল থেকে আমরা তুলে দিয়েছি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।